নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের সামনে নিয়ে এসেছি বেলের সরবত বা বেলের পানা। তো বন্ধুরা, চলছে রমজান মাস, মুসলমান ভাইরা তারা রোজা পালন করছেন এবং ইফতারে যদি এমন একটা ঠান্ডা পানীয় থাকে তাহলে কথাই হবে না বন্ধুরা। তো আজকের বন্ধুরা আপনারা দেখতে পাবেন বেলের সরবত বা বেলের পানা, ইফতার স্পেশাল এই রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখতে থাকুন আজকের রেসিপি, বেলের পানা বা বেলের সরবত, ইফতার স্পেশাল রেসিপি। তো বন্ধুরা, আমরা প্রথমেই বেলটা ফাটিয়ে নিয়েছি, দেখলেন আপনারা, বেল থেকে চামচে করে সমস্ত বেলটা আমরা বার করে নিচ্ছি, কড়ার ভিতর থেকে শাঁসটাকে। সমস্ত শাঁসটা আমরা বার করে নিয়েছি, এবার তাতে আমরা কিছুটা জল দিয়ে ভালো করে ওটাকে আমরা চটকে চটকে ওর থেকে শিকড় আর যে দানাগুলো থাকবে সেই দানাগুলো আমরা বার করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে আমরা বার করে নিচ্ছি, আপনারাও এইভাবে বার করে নেবেন। ভালো করে একটু এ করে নেবেন, দলিয়ে নেবেন বা চটকে নেবেন, এভাবে আপনারা শিকড় শিকড় অংশগুলো আর দানাগুলো বার করে নেবেন। তো আমরা প্রায় সমস্তটাই বার করে নিয়েছি, কিছু অল্প অল্প আছে, এগুলো আমরা ছেঁকে নেব পরে। দেখতে পাচ্ছেন যে বার করে নিয়েছি আমরা। এখন আমরা একটা নেটের সাহায্যে ওটাকে ছেঁকে নেব। বন্ধুরা এইভাবে ছেঁকে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে আপনারা দিয়ে দেবেন, এভাবে আস্তে আস্তে আপনারা ভেতর থেকে শাঁসটা বার করে নেবেন আর দানা আর যেটুকু শিকড় ছিল সেটাও থেকে প্রায় ভিন্ন হয়ে যাবে। আপনারা খেতেও অপূর্ব হবে, গলায় একটুও বাঁধবে না। তো আপনারাও এইভাবে বেল থেকে কাঁধ বার করে নেবেন। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু বিট লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দেব, এবার আমরা ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে আমরা মিক্সি গ্রাইন্ডারের সাহায্যে আমরা এটাকে মিক্স করে নেব। যেটুকু দানা দানা অংশ ছিল সেটাও প্রায় গুলে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা কেমন সুন্দর হয়েছে বন্ধুরা।
তো আমাদের বিলের পানা প্রায় প্রস্তুত, এখন আমরা সার্ভ করব। গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আমরা। বন্ধুরা, এটাকে আপনারা ফ্রিজের মধ্যে নর্মালেতে ঠান্ডা করেও খেতে পারেন অথবা বরফ মিশিয়েও খেতে পারেন। তো খুব ভালো একটা সহজপাচ্য, হাই ফাইবার, আপনার পেট পরিষ্কার রাখবে, যেমন শরীর ঠান্ডাও রাখবে, এবং বেল হচ্ছে বহু রোগের উপশম করে, শরীরের পক্ষে খুব উপকারী একটা ফল। তো সেই বেলের শাঁস দিয়ে আমরা তৈরি করলাম আজকের বেলের শরবত বা বেলের পানা। এখন আমরা বরফ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের বেলের পানা প্রস্তুত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।